আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাচ্ছি, আল্লাহর কাছে জান্নাতের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনার কাছে আমি কি চাচ্ছি? জান্নাত চাচ্ছি এবং জাহান্নাম থেকে পরিত্রাণ মুক্তি চাচ্ছি আপনার কাছে। বাঁচার উপায় আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান। দোয়া করবে কিভাবে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাচ্ছি। ওয়া আউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ আমাকে আশ্রয় দান করেন, আল্লাহ আমাকে জান্নাত দান করেন। দৈনন্দিন আপনি এই দোয়াটি করবেন, দৈনন্দিন দোয়াটি করবেন। দোয়া অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজার গোত্রের কথা তো আপনারা জানেন, ওই যে 50 জন সাহাবীকে নিয়ে হত্যা করা হয়েছিল নবী সাল্লামের কারি আলেম সাহাবীদেরকে নিয়ে। এক মাস এত কষ্ট নবী সাল্লাম পেয়েছেন, এক মাস কুনুতে নাজিলা করেছেন। আজকে প্যালেস্টাইনে আমাদের মুসলিম ভাই বোনেরা নির্যাতনের শিকার হয়েছেন, বড় বড় ইহুদিদের দ্বারা, এই গজবপ্রাপ্ত জাতির দ্বারা আমাদের মুসলিম ভাই বোনেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জন্য অন্তর থেকে দোয়া করবেন, প্রত্যেকে নিজে নিজে জায়গা থেকে তাদের জন্য অন্তর করে দোয়া করবেন। আল্লাহ আমাদের মুসলিম ভাই বোনদের কাল তুমি হেফাজত করো, আর এই কাফেরদেরকে তুমি দেখে নিও আল্লাহ, এই নিকৃষ্ট ইহুদিদেরকে, এই গজবপ্রাপ্ত জাতিকে তুমি ধ্বংস করো, এরাল এদেরকে লানত দিয়ে এদেরকে ধ্বংস করে দেন। মজলুমের বদদোয়া জালেমের জন্য অস্ত্র থেকে ধারালো, সাবধান, কখনো মজলুমের বদদোয়ার সামনে পড়িয়েন না, কারোর প্রতি জুলুম করিয়েন।